প্রধান গাছ হচ্ছে সুন্দরী সুন্দরী না যেভাবে পানিটা দেখতাম মানে গাছটা যেভাবে দেখেছিলাম এখনো সেইভাবে কারণ জোয়ার ভাটার পানি অফ হয়ে গেছে আপনি
ফুটবল বলে কবে 26 তারিখ ভাই আপনারা গেল আপনারা পাঠা দিলাম যে খবর নাই জানি তো থামাইলো ড্রেস আউট নাই ওয়্যারলেস খবর নাই পাওয়া যাচ্ছে না তাদের ইয়ে করে গেছে ডিসকানেক্টিং হয়ে গেছে কত দূরে গেল ঠান্ডা ভাবি আর সুধা ভাবি জানেন ইয়ে গরম কাপড় না নিয়ে গেছে একদম ঠান্ডায় কি অবস্থা রকি হয়ে গেছে না কেন একলা পাঠালেন একলা তো পাঠানো উচিত নয় আমি তো ফসল দিতে গেছিলাম আমি খবরটা লাগে আমি আমি ছিল যাব না মাস্টার সাহেব এগুলো গোল পাতা
আরে হরিণ তো হাতেই ধরা যায়, ওই হরিণ টুপি লাগবে, ওই হরিণ দেখে
পাজামা টুপি আর মোজা বাগা সিনি আমারে এইখানে রাখলে মোজা ওই কর্নারে আমার মোজা সাথে বাংলা আছে বাংলা আছে কোন বাংলা হ্যাঁ ওই যে পাখি ওই সবে পাখি কি ঘুরে ঘরের মধ্যে দেখা দিতে ঠিক আছে ওই ডাক বাংলা আমি মানুষ যেখানে থাকে এর আশেপাশে অভয়ারণ্য কেন্দ্র মরা পশু নদী স্টেশন আছে এখানে পশু নদী Thank you.
এই পুকুরে সব বাঘ মানে পানি খায়। দেখা দেখাচ্ছে কি পালি, হ্যাঁ কি পালি, যারা সুন্দরবন দেখার ইচ্ছা আছে তারা কিভাবে আসে সে বললে তো কষ্ট, অনেক কষ্ট। আর সবচেয়ে কথা হচ্ছে কি ওখানে বাঘ বেশি থাকে, একটা ছোট ডিগ্রি সারস খাচ্ছে দেখছেন, এটা হচ্ছে মদন ট্র্যাক বড় পাখি দুটা। এর চেয়ে বেশি কাছে নিলে ইয়ে হবে, ছবি বোঝা যাবে না। আমারটার নাইট শট ছিল রাত্রিবেলা অন্ধকারে। আমাদের আর একটা গ্রুপ গেছে কোথায়, এই যে গাছে দেখে এই রাতে জোয়ার আসছে আজকে কোথায় পড়ছে শ্বাস নিচ্ছে ডিয়ার হরিণ আমার কোলে পরে শুয়ে থাকবে, দেখেন মাথা দিয়ে শুয়ে থাকবে দেখেন তো দাবুড়ি আসতেছে কেন সুন্দর কি ধরলো,
আব্বু একটু কাছে যাও সামনে যাও সামনে যাও স্লিপ নাও এদিকে আমাকে যাও সামনে যাও সামনে যাও নাও হইছে কই এই উনি নিছে সামনে যাও আরে আরে দিকে দিকে দে 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 যাও 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 সামনে যাও না না দেখেন ভাবি আল্লাহ কেন তো দিলেন ভাই শুয়ে রইছে ওখানে সুইদাই না তো দৌড়েই গেছে তো এক্সারসাইজ মান না যতই হোক এই খুড়ো খামখুড়ির মধ্যে কাটাবানের মধ্যে দৌড়ে যাইব কত দাঁড়াও জি এখন এই সেকশন লাগা সেকশন যাব সেকশনে যাব এখানে ওরা এক এক এরিয়ায় মনে করেন একটা জোন এটা হচ্ছে মনে করেন এত এভারেজ করে হয় এভারেজ করে হয় তাই স্যার কি একটু গুনে গুনে একটা দুটো দিন টাইম করতে সম্ভব না কতটা এই পিক দাও না আদম সুবারি করে এখানে ওখানে সব মিলে এভারেজ করে একবার তো আমি গণাতে পারি না মনে হয় অত সব আদম সুবারি করে ভাই 15 কোটি লোক আপনার যে জাহাজে আইছিলেন সেই জাহাজের মালিকের বাড়ি গেছিল যে জিজ্ঞেস করেছিল আপনার জাহাজে স্টপ কয়জন সেইভাবে আপনি কাউন্ট করেছেন আপনার কাছে না জিজ্ঞেস করলে কি হবে এটাতে সবাই বাঘ দেখে আমি নিয়ে আসি আগে লেঞ্চাটা চলে গেছে বাগান লেঞ্চাটা হয়ে যায় নাকি
রাজন কি পানি খেতেছ নাকি? যেখানে দাঁড়ায় আছে এখান থেকে সবাই বাঘ দেখতে হরিণ দেখে বড় সিংহ না তো পুরো শরীর মানে ইটের বা রাত দশটাতে বেলা দুটো আড়াইটে পর্যন্ত 1000 মানুষ হয়ে গেছিল গ্রামের মানুষ। ওই বাঘ হরিণ খাওয়ার পরে যে পায়খানা করছে সেই পায়খানার ভিতর থেকে এই লোমবাড়ি বাঘের ছাপ পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ এটা পায়খানা দেখছেন হরিণের পায়খানা তোলেন। এখন আমরা বিতে যাচ্ছি বিচে যাব বড়ই খাবেন বড়ই বড়ই খাওয়ার পালা যাব সবাই খাচ্ছি আসেন আপনারা। এটা বাঘের বয় জানা সত্ত্বেও রিক্স নিয়ে এই সন কাটতে আসে ঘর বানায় যে সন সেই সন কাটতে এটা হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের বিচে আছি আমরা আন্টি কি কেবিনে থাকেন না কোন সাইডে একদম ভিতরে সাগরে আওয়াজ হচ্ছে মায়ামি বিচ এটা আমার গাইড ছিল মানে খুব ফ্যান্টাস্টিক গাইড
আমার সাথে বল আগে সঙ্গে মোলাকাত করব আমার গাইড খুবই মানে বন্ধুত্বের মতো হয়ে গেছে একদম এই দুই দিনে থ্যাংক ইউ ওয়েলকাম আমরা সবাই বেঁচে আছি এখন সাবধান কে ধরবো সাগরের শব্দ শোনা যাচ্ছে আবুল ভাই ছেলে এটা আবুল আঙ্কেলের ছেলে কত আঙ্কেল আছে তুমি কি স্টিভ অস্টিন তুমি আমার ফটো দাও তুমি আমার ফটো দাও তোমরা সবাই উঠাও সবাই নামতে হবে আমার মতো লোকজন নাইমালকে দিয়ে সবাই যাবে আপনার নাম রস্টিন
করেন কাকা গোসল সমুদ্রে মাছ কিনে নেন না ভাই এবার ছাড়বেন না রেকর্ডিং করতেছেন যে পাখিটা উড়ে আসতেছে পাখিটা দিলেন স্টপ স্টপ জি জি একটা হরিণ কিন্তু পানির ধারে দেখেন আমাদের কথাগুলো রেকর্ডিং করতেন তো That's good.
খাওয়ার ব্যবস্থা রয়েছে, রান্না করা হচ্ছে। রাজন কয়েল ভাই যান না, যান যান ভাইয়া। আরেক পার্টি আসছে আমাদের সাথে,
দূরে তুমি কি করো কাছে আসো না 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 এখান থেকে নিতেছি আমি মামা করে হ্যাঁ ফাস্টে ফাস্টে হ্যাঁ খুঁজতেছেন তো নাকি মুখ বন্ধ দেখে আমাদের লই যাইতো আমাদের কিছু ওই যে কালো কালো যা দেখতেছেন মানুষ
আমরা একটা ছোট